শার্ল বদলেয়ারের প্যারিস প্রিন বা বিষণ্ণ প্যারিস, যা আমি অনুবাদ করেছিলাম, তার 11 পর্ব পর্যন্ত পড়েছি। এবারে পড়ব 12, এরপর আর 13টা পড়তে পারবো না, কারণ এই 12টাই বেশ দীর্ঘ আমার পক্ষে। এই শিরোনাম হলো ভিড়। তবে স্নান করার মতন করে জনতার ভেতরে সবাই নিজেকে চোবাতে পারে না, ভিড়ের মজা নেয়া হলো শিল্প, আর কেবল সেই লোকগুলো মানব জাতির শৌর্যকে উৎসাহে পরিণত করতে পারে যাদের তাদের শৈশবের দোলনায় একজন পরি এসে ছদ্মবেশে আর মুখোশ পরে এসে বাড়ির প্রতি ঘৃণার আর ভ্রমণের নেশার শ্বাস ফেলেছিল। জনতা একাকিত্ব এই অভিধাগুলোর মর্মার্থ সক্রিয় ও বহুপ্রসূ কবির কাছে একই এবং সমভাবে বিনিময়। যে লোক জানে না যে তার একাকিত্বকে কেমন করে জনতা দিয়ে ভরে তুলতে হয়, সে জানতে পারবে না ব্যস্ত ভিড়ে কেমন করে একা থাকা যায়। এই অতুলনীয় সুবিধা উপভোগ করেন একজন কবি। তিনি হয়ে উঠতে পারবেন যেভাবে তিনি চান, হয় নিজে স্বয়ং কিংবা আর একজন। যে ভবঘুরে আত্মারা দেহের খোঁজে বেরিয়েছে, তাদের মতন তিনি প্রবেশ করেন যখনই তিনি চান সকলের চরিত্রে। শুধুমাত্র তার কাছে সবকিছুই ফাঁকা, তা এই জন্যে যে তার দৃষ্টিতে সেখানে যাওয়ার পরিশ্রম করার কোনো মানে হয় না, যেখানে যাওয়ার প্রবেশ নিষিদ্ধ। একা চিন্তমগ্ন পথচারী এই সর্বজনীন অংশীদারিত্বে খুঁজে পান একক মাদকতা। যে মানুষ ভিড়কে বিয়ে করেন, তিনি অতি ব্যাকুল মহানন্দ উপভোগ করেন, যা থেকে অহংকারীরা বঞ্চিত। যারা সিন্ধুকের মতন তালা দেয়া, আর অলসদের ভাগ্যেও তা জোটে না, যারা ঝিনুকের মতন নিজেতেই আবদ্ধ। তিনি তার কাছে ঘটনাচক্রে উপস্থাপিত যাবতীয় কর্মকাণ্ডকে, সমস্ত রকমের আনন্দ আর সমস্ত দুঃখ যন্ত্রণাকে নিজের করে তোলেন। লোকেরা যাকে প্রেম বলে মনে করে, তা এত ক্ষুদ্র, এত সীমাবদ্ধ, এত দুর্বল, সেই অনির্বচনীয় মহল্লাসের তুলনায় আত্মার পবিত্র বেশ্যাবৃত্তি যা সম্পূর্ণ নিজেকে বিলিয়ে দেয়, তার যাবতীয় কবিতা ও পরার্থবাদিতা অভাবনীয়দের কাছে, অচেনাদের কাছে যেমন যেমন তারা দেখা দেয়, তাদের কাছে বিলিয়ে দেয়। যারা এই জগতের সৌভাগ্যবান, তাদের শিক্ষিত করে তোলা অনেক সময় ভালো, যদি তাদের মূর্খ গর্বকে ক্ষণিকের জন্য দমিয়ে দেয়া যায়। অর্থাৎ তারা যা জানে, তার চেয়ে আর এক উচ্চতর আনন্দ আছে, বিশাল ও অধিকতর সংস্কৃতি সম্পন্ন। অসতের প্রতিষ্ঠাতারা, জনগণের চালকরা, জগতের সীমায় নির্বাসিত মিশনারি যাজকরা, সন্দেহ নেই যে তারা এই রহস্যময় মাদকতা সম্পর্কে যৎসামান্য জানেন। আর তাদের প্রতিভা থেকে তাদের হৃদয়ে যে বিশাল পরিবারের জন্ম হয়েছে, তারা অনেক সময় সেই লোকগুলোকে নিয়ে হাসাহাসি করবেন যারা তাদের কষ্টপূর্ণ ভাগ্য আর পবিত্র জীবন দিয়ে আহুতাশ করে।